বগুড়ায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বিডিএফ উত্তরবঙ্গ গরু মেলা। আলো ঝলমলে পরিবেশ, ছন্দের তালে তালে র‍্যাম্পে হাঁটছে বিভিন্ন জাতের গরু, দর্শকদের হাততালি আর বিক্রেতাদের নিজের পালন করা গরুর প্রদর্শনী, সব মিলিয়ে এক মনোমুগ্ধকর আয়োজন। একদিকে যেমন খামারিরা ক্রেতাদের সঙ্গে করছেন দর কষাকষি, অন্যদিকে কখনো না দেখা দেশীয় বিদেশি জাতের গরু মহিষ দুম্বা দেখে বিস্মিত হচ্ছেন র‍্যাম্প শোয়ের দর্শকরা। বগুড়া মমিন ইকো পার্কে ব্যতিক্রমী মেলার আয়োজন করে বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন, যেখানে 216টি স্টলে গরু প্রদর্শন করেছেন 16 জেলার খামারিরা, যাদের অধিকাংশে প্রান্তিক আবার অনেকে উচ্চশিক্ষায় শিক্ষিত বিদেশ ফেরত তরুণ উদ্যোক্তা, পিছিয়ে নেই নারীরাও। মেলায় রয়েছে ব্রাহামা, শাহিওয়াল, ফ্রিজিয়ান, ভুট্টি, রাজস্থানী, ক্যাংরা সহ গোলাপি মহিষান নানা জাতের ছাগল ও দুম্বা। আর এক স্থানে সকল সুবিধা পেয়ে খুশি ক্রেতা বিক্রেতারাও। আমি চাই যে একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনারা আমাকে অবশ্যই উৎসাহিত করবেন, যেন আমি আরো ভবিষ্যতে অনেক কিছু করতে পারি। আমার নাটোরের ডিমল্যান্ড ক্যাটেল ফার্ম, আমি মোট 10টা গরু নিয়ে আসছি। আমি গতকালকে 2টা বেচছি, আজকে 2টা বেচছি। গরু আনছি টোটাল 15টা। আমার একটি আমেরিকান ব্রাহ্মা, অরিজিনাল আমেরিকান ব্রাহ্মা, যেটা টেক্সাস থেকে আসছে সরাসরি, সেটি আমার খাবারে ছিল বিগত 2 বছর, সেটি আমি বিক্রি করেছি গতকালকে 40 লক্ষ টাকা। গরু ছাড়াও মেলায় সকলের নজর কেড়েছেন নানা জাতের ছাগল, মহিষ, ঘোড়া ও বিদেশি পোষা মুরগিগুলো। রয়েছে খামার পাহারা দেওয়ার কাজে নিয়োজিত সিকিউরিটি কুকুরও। আমার কাছে ব্রাহ্মা, সিল্কি, কোচিন, ফনিক্স, তারপর হচ্ছে ফ্রিজেল, আর হচ্ছে পলিশ ক্যাপ আছে। সে দামি, এই যে আমার কাজে দেখতেছেন, এটা জোড়া 30,000, এক জোড়া সিলভার সেপারেট মুরগি জোড়া 30,000। আপনার বিড়াল কুকুর যে পোষা প্রাণী, তেমনি মুরগি যে পোষা প্রাণী হতে পারে, এইটা মানুষের মাঝে মেসেজটা দেওয়ার জন্য আমি মেলায় এসেছি। এই প্রথম বগুড়াতে এমন আয়োজনে খুশি সাধারণ দর্শনার্থীরা। চাকরির পিছনে না ছুটে নিজেও যে উদ্যোক্তা হওয়া সম্ভব, এটা দেখে অনুপ্রাণিত হচ্ছেন তরুণ প্রজন্মের অনেকে। আজকে আগ্রহ নিয়ে আসছি যে হচ্ছে র‍্যাম্পশোটা হবে, কেমন হবে, কিভাবে হবে, সবটা দিয়ে অনেক আগ্রহ নিয়ে আসছি অবশ্যই দেখার জন্য। এখানে এসে আমি দেখলাম অনেক বড় বড় গরু, এই গরু দেখে আমারও স্পৃহা জাগলো যে ভবিষ্যতে আমিও একটা গরুর একটা ফার্ম করব। প্রান্তিক খামারিদের দেশের বড় বড় এগ্রো ফার্মগুলোর মালিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই ক্ষেত্রকে আরও এগিয়ে নিতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ, বলছেন মেলার আয়োজকরা। আমরা এই মেলাটা আয়োজন করছিলাম যে প্রান্তিক খামারিদের সাথে শৌখিন খামারিদের যে একটা প্যাচ আপ করাবো, এবং সেটা কিন্তু হয়েছে। আপনি দেখতেছেন এখানে গরু কেনা বেচা চলতেছে, এবং আমার মনে হয় এরকম আয়োজনের মাধ্যমে সাধারণ জনগণের প্রতি, পশু পাখির প্রতি যেমন একটা আগ্রহ তৈরি করা, নতুন উদ্যোক্তা তৈরি করা, এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করার মাধ্যমে আমরা দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারবো। গ্রামের প্রান্তিক কৃষকরা, যে আমরা অনেক সময় দেখছি কোরবানিদের হাটে নিয়ে যে তাদের গরুটা বিক্রি করতে পারে না, এই যে আমরা চাই না তারা আর এই ভোগান্তিতে পড়ুক। যেখানে কিন্তু আরেকটা বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা হতে চান, এই সেক্টরে তাদের অবদান রাখতে চান, তাদের জন্য কিন্তু এই জায়গায় অনেক কিছু শিক্ষণীয় আছে। আয়োজকরা জানান, 2 দিনে এই মেলায় পশু ক্রয় বিক্রয় হয়েছে প্রায় 14 কোটি টাকারও বেশি, যা একদিকে যেমন অর্থনৈতিক গতিশীলতা বাড়াচ্ছে, অন্যদিকে বড় গরু পালনে প্রান্তিক খামারিদের প্রতি বছর যে ঝুঁকি থাকে তাও হ্রাস করছে। শুধু বগুড়া নয়, এমন আয়োজন ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি প্রান্তেই, এমনটি প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।